জাতীয় পার্টি ছাড়া কোনো সরকার গঠন কেউ করতে পারবে না সরকার গঠন করতে হলে জাতীয় পার্টিকে অবশ্যই লাগবে অনেক ভালো লোক বাবলা ভাই ঢাকার মানুষ আমরা বাবলা ভাইরে আরো চাই নাঙ্গল মাকরায় ভোট চাই হাঁচিনারে পাই না আমরা হেরে পাই দাঁত দিলে হেরে পাই কথাবার্তি কই গ্যাসের ব্যাপারে হারে জানাইছে হ্যাঁ গ্যাস দিছে পানি আসিল না সাত দিন পানি লাইন কইরা দিছে হ্যাঁ নিজে আসছে আয়া পানির লাইন কইরা দিছে মতলব আয়ে সবসময় আমরা কথা শুনে আয়ে মানুষ হিসাবে আয়ে ভালো আমরা সবসময় হ্যাঁ পাতি করি সবসময় হারে বলতে বাবলা ভাই ভালো মানুষ তার জন্য আমরা খুব শান্তিতে আছি বাবলা ভাই যদি থাকে তা আমাদের আরও ভালো হবে এবং কি বাবলা ভাইয়ের নাঙ্গল মার্কে আমরা আবার চাই বাবলা সাহেব ভালো মানুষ খুব নিম্ন মানুষ খুব নর্ম মানুষ কোনো গ্যায় গ্যাঞ্জামের ধার ধারে না খুব ভালো মানুষ তারে আমরা চাই এই এলাকার প্রার্থী হিসাবে তারে নমিনেশন দিতে হবে বাবলা সাহেব আসলে অনেক ভালো একজন মানুষ এলাকার অনেক উন্নয়ন করছে এদিকে যে রাস্তাঘাট ঠিক আছে এইগুলো সব অনেক ভাঙাচুরা ছিল তো এখন আল্লাহর রহমতে সব কিছুই ঠিক আছে এবং আমরা অনেক সুস্থভাবে হাঁটতে পারি চলতে পারি আগে অনেক পেক্কা দেওয়া ছিল এখান দিয়া তো আমরা এখান থেকে স্কুলে যেতে পারতাম না আমাদের স্কুলের রাস্তাঘাটও সব ঠিকঠাক হয়েছে তো ইনশাল্লাহ এখন আমরা ভালোভাবে এখান দিয়ে আসা যাওয়া করতে পারি বাবলা ভাই আমাদের লোক ভালো সে অনেক ভালো লোক সে আমাদের গরিব দুঃখীর পাশে সে আগায় তাকে আমরা সবসময় কাছে পাই পাই বাবলা ভাইয়ের জন্য আমরা রাস্তা গ্যাস পানি সব কিছু পাইছি গরিব দুঃখীর বন্ধু সে তারে আমরা যদি আন্তরিকতা প্রয়োজনে ডাক দিই সে আমাদের কাছে আসে তারে আমরা প্রয়োজন সব ব্যাপারে তারে আমরা কাছে পাই তাকে আমাকে আমাদের দরকার প্রয়োজন তাদের তাকে আমাদের যে কোনো ব্যাপারে বাবলা ভাইয়ের কাছে গেলে আমরা ফিরত আসি না আমরা উনারে দিয়ে কাজ করাইতে পারি উন্নয়নমূলক কাজ আমরা চাই আমাদের এখানে উন্নয়ন কাজ হবে আমরা এই কাজ হাসিল করতে পারবো একমাত্র বাবলা ভাইয়ের দিয়ে শান্তিতে ঘুমাতে পারতেছেন আমি মনে করি এই কারণে সৈয়দ আবু হোসেন মাবলাকে আবার নাঙ্গল মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে আবার আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি এলাকাতে সেই পরিবেশ আমাদের সৃষ্টি করতে হলে একমাত্র সৈয়দ আবু হোসেন বাবলা ঢাকা চার আসনের এমপি হিসাবে নির্বাচিত হওয়ার যোগ্য আগে যে ছিনতাইকারীগুলো ছিল চাঁদাবাজগুলো ছিল মানুষ রাত্রে দশটার দিকে ঠিকমতো চলাফেরা করতে পারতো না বেতন নিয়ে ঠিকমতো বাসায় আসতে পারতো না প্রায় এই ঘটনাগুলো আমরা শুনতাম বিগত দিনগুলোতে আমরা এই ধরনের কোনো ঘটনা শুনতেছি না বাবলা সাহেব সবসময় সবাইকে জনসম্মুখে এবং গোপনে আমরা গেল সবসময় বলে চাঁদাবাজ ছিনতাইকারী আমার দলের কোনো প্রশ্রয় দেওয়া হয় না এইসব লোকগুলা আমার এখানে কখনোই আসবেন না আমরা সবাই চাই শান্তি আর বাবলা সাহেব সেটাই আমাদের জনগণের জন্য ঢাকা চারের প্রত্যেকটা নাগরিকের জন্য শান্তি প্রতিষ্ঠিত করে শান্তিভাবে মানুষ যাতে চলাফেরা করতে পারে সেই ব্যাপারে অনেক কাজ করে থাকে এবং করতেছে ঢাকা চারের কি বেহাল অবস্থা ছিল সেটা বলার অপেক্ষা রাখে না সৈয়দ আবু হোসেন বাবলা সাহেব 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে ঢাকা চারের রূপ পাল্টে দিয়েছে ঢাকা চারের প্রতিটি অলি গলিতে মেইন রোড তো আছেই অলি গলিতে উন্নয়নের ছোঁয়া পেয়েছে আজকে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই আবার নাঙ্গল মার্কায় ভোট দিয়ে বাবলা ভাইকে আমরা নির্বাচিত করবো ইনশাল্লাহ রেল লাইনের নামায় আমরা যারা বসবাস করি অন্তত বাবলা ভাইয়ের আমলে আমরা সন্ত্রাস থেকে মুক্ত আছি এই জিনিসটা 100% সত্য কথা এবং প্রতিটা মসজিদ মাদ্রাসা রাস্তা ঘাট এমন কোনো জায়গা নাই যে বাবলা ভাইয়ের হাতের ছোঁয়া নাই সারা দেশের মানুষ আমি একটু আগে বলেছি কঠিন সময় পার করছে সবাই কিন্তু এখন একটা দলের প্রতি তাকায় আছে যে এই দলটা কি করে সে দলটা হলো আমাদের পল্লী বন্ধুর দল যার চেয়ারম্যান জি এম কাদের বর্তমান চেয়ারম্যান জাতীয় পার্টির দিকে সবাই তাকিয়ে রয়েছে যে জাতীয় পার্টি কি করে আজকে যদি জাতীয় পার্টি যদি বলে সংসদ থেকে পদত্যাগ করে যে আমরাও তত্ত্বাবধায়ক চাই তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই ক্ষমতা যে তত্ত্বাবধায়ক ছাড়া কোনো নির্বাচন হবে
আবার জাতীয় পার্টি যদি বলে যে এখন আমরা সংবিধান অনুসারে নির্বাচন করতে চাই, তাহলে কোনো শক্তি নাই যে তত্ত্বাবধায়কের আন্ডারে নির্বাচন হবে। তাহলে জাতীয় পার্টি হলো আগামী নির্বাচনের ট্রাম্প কার্ড এবং ক্ষমতা যাওয়ার একজন একটা নিয়ামক শক্তি। মানে জাতীয় পার্টির সাথে যে দল থাকবে সেই দল আগামীতে ক্ষমতায় যাবে, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। কারণ আমরা বিগত দিনে যা দেখেছি, আমরা কি দেখেছি যে জাতীয় পার্টি ছাড়া, বিগত দিন থেকে শুরু করে জাতীয় পার্টি ছাড়া কোনো সরকার গঠন করতে কেউ পারছে না। তাহলে জাতীয় পার্টি একটা বিরাট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এবং আগামী যে 2024 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে জাতীয় পার্টি ছাড়া কোনো সরকার গঠন কেউ করতে পারবে না। সরকার গঠন করতে হলে জাতীয় পার্টিকে অবশ্যই লাগবে।